আসলে ভাই আমাদের ইসলামী সঙ্গীতের সিরিয়াল চলতেছে, তো এরপরে আমাদের আসবে শরীফ মিয়া। তার পূর্বে একটা কথা বলে নিচ্ছি, শরীফ প্রস্তুত থাকেন। সঙ্গীত জগতে আমি যার কাছ থেকে সঙ্গীত শিখছি, এখন বর্তমান কলর অফ শিল্পী গোষ্ঠীর প্রধান আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে আমি সঙ্গীত শিখছি, তো আমার দাদা ওস্তাদ মরহুম আইনউদ্দিন আল আজাদ কিংবদন্তি, তিনি এক সঙ্গীতের মধ্যে তিনি বলতেন, সঙ্গীতের ভাষায় বলতেন যে, আমারে গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ। তার কথাগুলো তিনি গানে সুরে বলতেন যে, আমারে গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারে গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। উনি এমন বিপ্লবী চেতনার মানুষ ছিলেন যা হুজুরের কাছ থেকে জিগাইলে মুহতামিম হুজুর জানা দিবে তিনি কেমন বিপ্লবী চেতনার মানুষ ছিলেন। একা একা উনি প্রখর রৌদ্রের মধ্যে পুরো পল্টন কাঁপা ফেলাইছেন ইসলামী সঙ্গীত দিয়ে। তার সঙ্গীতের মধ্যে এমন কিছু শব্দ আছে যা জিহাদের জন্য মানুষকে তৈয়ার করে দিত সঙ্গীতে। কাজেই আমি কখনো ঘাবড়াবো না, আমার যদি কণ্ঠ থাকে, কণ্ঠ না থাকলেও ইসলামী সঙ্গীত বলা যায়, আপনার শব্দগুলো ঠিক হলে, গীতিকারের সুরে আপনি সুর করতে পারলে দুনিয়া আপনার প্রতি তাকিয়ে থাকবে, আপনাকে দ্বারা দুনিয়া চমকানো সম্ভব হবে। তো আমাদের এ পর্যায়ে, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাদ্রাসার ছাত্র, আন্নাজাত মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শরীফ ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মা তুমি কলে কেলে সেরে আমার দীপানিশি আমি ডাকি তোমায়, মা তুমি কলে গেলে কেরে আমার দীপানিশি আমি ডাকি তোমায়, পানিশি আমি ডাকি তোমায়, কোনো চেনা আরো চেষ্ট কলে গেলে পাকে তুমি একা ফেলিয়ে, কোনো চেনা আরো চেষ্ট কলে গেলে মাকে তুমি একা ফেলিয়ে, কোনো চেনা আর পাই না। ক্যামেরা তো মানুষ নাই। আসলে ভাই দেখেন, আপনি যখন একটা বিষয়ে খাতায় নাম ওঠাইছেন, সেই বিষয়টা আপনার সেখানে গিয়ে উপস্থাপন করা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন পারবেন না তাহলে কেন নাম উঠাইলেন? কাজেই কোনো বিষয়ে যদি আপনি নাম ওঠান তাহলে সেই বিষয়ে আপনাকে অবশ্যই পারতে হবে। তো শরীফ ব্যর্থ, আমি হুজুরের কাছে আবেদন করব, হুজুর যেন শরীফের ভিডিওটা কাট করে দেয়।